লীলা স্মরণের বিষয় হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ এবং অনুরাগ পর্যায়, রূপের বর্ণনা। প্রথমেই পদচিত গৌরচন্দ্রিকা, শ্রীধাম নবদ্বীপে নদীয়ার এক নাগরিক, সুরধ্বনি গঙ্গায় জল ভক্তি, দেখেছেন আমার গৌরাঙ্গ রূপ মাধুরী। প্রথম ওই রূপ দেখে এসে যারা অন্যান্য নাগরীরা ছিল তাদের ডাকছে, নাগরিক তোরা আমার কাছে আ, তোদের কাছে এক রূপের মানুষের কথা আমি বলব। যারা রূপ দেখে নাই তারা প্রশ্ন করলেন নাগরীরে, কি রূপ দেখলি, এমন রূপের মানুষই কি হয়? রূপ দেখেছেন আমার নয়ন, যে নয়ন রূপ দেখেছেন সে তো কথা বলতে পারে না, যে বদন রূপের কথা বর্ণনা করবে সে তো আর দেখতে পায়। একজনের দেখা আরেকজনের বলা, নাগরীর তোকে বিশ্বাস করে রূপের কথা শোন, রূপের কথা শুনিতে শুনিতে যদি তোদের অন্তরে লালস থাকে, যদি নয়নের স্পাত জাগে, তবে আমি নয়ন ভরে রূপ দেখিব, আমার প্রবাহ সার্থক, তোদের শোনাটাও সার্থক। যে সমস্ত নাগরীরা রূপ দেখে নাই তারা বললেন, হ্যারে নাগরী, হ্যারে নাগরী, রূপটা কেমন দেখি, কখন দেখি, কিভাবে দেখি? যে নাগরী রূপ দেখেছে সে বললেন, শোন, রূপটা কখন দেখেছেন? বাড়ি মানে কি জল, জলের অনেক না, বাড়ি পানি নীর। নদীয়ার নাগরী বললেন, যে আমি সুরধ্বনি গঙ্গায় জল ভর্তিকে আমি দেখলাম, একটা রাত তার সৃষ্টি জন্য Thank you.
মানে কি চা নদীয়ার নাগরিক গৌরাঙ্গ রূপের বর্ণনা করছেন সরকারকে দেখে মনে করল যেন একটা অপ্রাকৃত চাঁদের উদয় হয়েছে ছবি গৌর অনুরাগী বৈষ্ণব বৃন্দ আমরা সকলেই অবগত রয়েছি যে আকাশের চাঁদের কলঙ্ক আছে এবং এই জগতের চাঁদ হলো প্রাকৃত চাঁদ সেই চাঁদ কখনো ছেলে কলায় করবে হয় না এক কলা হলে বাকি থাকে এবং এই জগতের চাঁদ কলায় কলায় থেকে যায় কলায় কলায় বেড়ে যায় এবং গভীর জগতের অন্ধকার দূরীভূত করে কিন্তু নদীয়ার নাগরিক কোন চাঁদকে দেখে সেই চাঁদ থাকে না বাড়েও না একেবারে সৌরকে পরিপূর্ণ সেই চাঁদ প্রতিরোধিত হয় না ভক্তের হৃদয় আকাশকে ভক্তি হৃদয় আকাশ নদীতে হলে তার ভিতরের বাহি দুটাকে আলোকিত করে সেই গৌর চাঁদ নাগরীরে আমি যখন গৌরের অঙ্গের দিকে তাকালাম অঙ্গজ্যোতি এটা গৌরে অঙ্গজ্যোতি কেন কাঞ্চন মানে কি মায়েরা সোনা সোনার অনেক না সুবর্ণ কনক হেম কাঞ্চন মহাধাতু জিনিয়া মানে হল জয় করেছে আর কায় মানে হল দেহ আমার গৌরের অঙ্গ ক্ষতি যেন সোনার ক্ষতিকে জয় করেছে কারণ এই জগতে সোনা হল প্রাকৃত ধাতু আমার গৌরূপের পাশে অতি তুচ্ছ অতি নগণ্য অতি নিন্দিত যেন আমার শ্রী গৌরাঙ্গের অঙ্গ জ্যোতি সোনার জ্যোতিকে জয় করলে তার নয়ন দুটো দেখলাম দেখেন এসে আমার লীলার নাম হলো রূপানুরাগ প্রথম গৌরের রূপ এই লীলা এটা শুনতে হবে এবং হৃদয় হৃদয় মন্দিরে দেখতে হবে তার রূপটা কেমন তার যে দুটো নয়ন খঞ্জন নয়ন খঞ্জন মানে কি এক প্রকার একটা পাখি সেটা খালি চোখে দেখা বড় দুর্ভ এই পাখিটা এত দ্রুত গতিতে চলাফেরা করে যে খালি চোখে দেখা যায় ঠিক তদ্রু আমার গৌরের নয়ন দুটো একটি চঞ্চল নয়ন দেখে মনে হলো যেন দুটো খঞ্জন পাখি নৃত্য করছেন নাগরীরে কি বলবো শুধু আমি আমার মতো যারা এই রূপে নয়ন দিয়েছে নাচানি সজানি কোন রমণী রঞ্জন আমার মতো তাদের অবস্থাটাও হয়েছে যে বুকে রাখো গৌরাঙ্গ ধর এ জগতে যার কোটি কোটি টাকা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স পাঁচতলা দশতলা বিল্ডিং তাকে বলে ধনি কিন্তু এই ধন আজকে আসে কালকে না থাকতে পারে এর কোনো ভরসা নাই এই জগতের ধন থাকলেই তাকে ধনী বলে সেই ধনী যার অন্তরে জেগেছেন গৌর প্রবোধন যার অন্তরে জেগেছেন
আপনি অহংকার করবেন আপনার কোটি কোটি টাকা সমান যদি রক্তার বিবাদী হয় মুহূর্তের মধ্যে আপনাকে ধনুষ্ঠাপ করে দিতে পারে কোথাও বলে না চিরদিন কারো সমান যায় মহামায়ার চক্রে ঘুরছে শুধু একটু বিরাম পায় না চিরদিন কারো সমান যায় আজ যে মেয়ে উলঙ্গিনী স্পেনের দুঃখ আসছে না মেয়ের মাথায় লম্বা ঘন্টা তার মধ্যে কেউ কেউ যায় না চিরদিন কারো সমান যায় না কারো কিছু যায় না মেয়ে রোগের কিরণ হয় না কারো সে কুড়ি চড়ায় তার মুখ পানি কেউ চায় না চিরদিন কারো সমান যায় না আজকে যে রাজা শুধু চিরদিন কারো সমান যায় না এবং বলবেন আমার তো ধন সম্পদ আছে আমি এগুলো কি ত্যাগ করব না না ত্যাগ করার কথা বলে না আপনার ওই সত্য থাকুন আপনি মাধুর্য দিয়ে থাকে রাখুন যদি পারেন কোনো নামযোগ্য কোনো লীলাযোগ্য কোনো হরিবাসক কোন মন্দির প্রতিষ্ঠার কাজে আপনার অর্থটা দান করুন যা গোবিন্দ সেবায় লাগবে ভক্ত সেবায় লাগবে কোনোদিন
What is the
Thank you.
Thank you.
Thank you.
I'm going to go to the next slide.